আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মোহাম্মদ মাহবুবুল আলম, আরবি প্রভাষক, মুনশিরহাট ইসলামি আলিম মাদ্রাসা, ফরিদগঞ্জ, চাঁদপুর। সরকার কর্তৃক ঘোষিত শিক্ষা মন্ত্রণালয় নির্দেশিত 2020 সনের আলিম প্রথম বর্ষের আজকের ক্লাস হচ্ছে শরহে বেকায়া, যেটা ফেকা প্রথম ফতর নামে পরিচিত। আর শরহে বেকায়ার আলোচনা শুরু করার জন্য প্রথমেই বেছে নেওয়া হয়েছে কিতাবের শুরুর দিকে ইলমুল ফিকার পরিচিতি, ইলমুল ফিকার আলোচ্য বিষয়, ইলমুল ফিকার উদ্দেশ্য, ইলমুল ফিকার গুরুত্ব ও প্রয়োজনীয়তা। শিক্ষার্থী বন্ধুরা, মনোযোগ দেওয়ার জন্য অনুরোধ করা যাচ্ছে। প্রথমে আছে ইলমুল ফিকার পরিচিতি। ইলমুল ফিকা শব্দটি দুই ভাগে ভাগ করা হয়েছে। প্রথম ভাগের নাম ইলমুন, যে শব্দটা ভাবে সামিয়া ইয়াসময়ের মাজদার। এর আবেদনীয় অর্থ হচ্ছে জানা, বোঝা, উপলব্ধি করা, ধ্যান ধারণা করা। আর দ্বিতীয় অংশ হচ্ছে আল ফিকহুন, যে শব্দটার অর্থ সম্বন্ধে আল্লামা খায়রুদ্দিন রাসি রহমতুল্লাহি আলাই এর অর্থ তিনভাবে করেছেন। ফিকহুন শব্দটি যদি ভাবে ফাতাহা থেকে আগমন করে, তাহলে এর অর্থ হবে অন্যের তুলনায় দ্রুততর সময়ে বোঝা। আর ফিকহুন শব্দটি যদি ভাবে সামিয়া থেকে আগমন করে, তাহলে অর্থ হবে সাধারণভাবে কোনো জিনিস উপলব্ধি করা। ফিকহুন শব্দটি যদি ভাবে কারুমা থেকে আগমন করে, তাহলে এর অর্থ হবে ফেকা সম্বন্ধে পাণ্ডিত্য অর্জন করা। এবার প্রশ্নের পরিস্থিতির দ্বিতীয় অংশ ইলমুল ফিকা এর পারিভাষিক সংজ্ঞাদানে মুফতি আমিমুল ইহসান রহমতুল্লাহি আলাইহি বলেন, আল ফিকহু ওয়া ইলমুন বিহাকামি শারঈয়্যতি শারঈয়্যতিল আমালিয়্যতিল মুক্তাসিবি মিন আদিল্লাতিহা। একজন প্রসিদ্ধ ফিকহ বিশারদ বলেন, আল ফিকহু ইলমুন বিহাকামি শারঈয়্যতিল শারঈয়্যতিল ফারঈয়্যতি আন আদিল্লাতিহা তাফসিলিয়া। বিস্তারিত দলিল আদিল্লার মাধ্যমে প্রতিষ্ঠিত শরঈ কোনো বিধানকে জানার নাম হচ্ছে ইলমুল ফিকা। প্রশ্নের দ্বিতীয় অংশ হচ্ছে ইলমুল ফিকার আলোচ্য বিষয় হচ্ছে মুকাল্লাব বিল শরআ, শরীয়তের বিধান যার উপর অর্পিত হয়েছে, শরীয়তের বিধান যার উপরে চলে আসছে, তার দৈনন্দিন জীবনের সকল কাজকর্মগুলো হচ্ছে ইলমুল ফিকার আলোচ্য বিষয়। ইলমুল ফিকার উদ্দেশ্য, ইলমুল ফিকা কি উদ্দেশ্যে তৈরি হয়েছে, কি উদ্দেশ্যে আমরা ইলমুল ফিকা শিখব। শরীয়তের বিধিবিধানগুলা পালনের যোগ্যতা ও শক্তি অর্জন করাই হচ্ছে ইলমুল ফিকার মূল উদ্দেশ্য। এর মাধ্যমে ইহকালীন শান্তি ও পরকালীন মুক্তি অর্জন করা, লাভ করা যায়। শিক্ষার্থী বন্ধুরা, এবার হচ্ছে ইলমুল ফিকার গুরুত্ব। ইলমুল ফিকার গুরুত্ব সম্বন্ধে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে আযীমে ইরশাদ করেছেন, ফালাউলা নাফারা মিন কুল্লি ফিরকাতিন তায়িফাতুন লিয়াতাফাক্কাহু ফিদ-দীন ওয়া লিয়ুনযিরু কওমাহুম ইযা রাজাউ ইলাইহিম লাআল্লাহুম ইয়াহজারুন। তোমাদের মধ্যে একটি সম্প্রদায়, একটি গোষ্ঠী থাকা দরকার, যারা দ্বীনি ইলম অর্জনের জন্য তার নিজস্ব আবাসস্থল থেকে বের হবে, দ্বীনি জ্ঞান অর্জন করবে, নিজের জাতির কাছে ফিরে আসবে, এদেরকে শিক্ষা দিবে, যাতে করে তারা সাবধান হতে পারে, সুন্দরভাবে জীবনযাপন করতে পারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ইউরিদুল্লাহা খায়রান ইয়াফাক্কিহু ফিদ-দীন। আল্লাহ রাব্বুল আলামিন যে লোকটার কল্যাণ কামনা করেন, যে ব্যক্তির কল্যাণ কামনা করেন, আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে, ওই বান্দাকে দ্বীনের পরিপূর্ণ প্রাজ্ঞ জ্ঞান দান করে থাকেন। অন্য হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লিকুল্লি শাইইন ইমাদ ওয়া ইমাদু হাযাদ দ্বীন আল ফিকহ। প্রত্যেকটা জিনিসের একটি ভিত্তি আছে, আর দ্বীনের ভিত্তি হচ্ছে ফিকার জ্ঞান। তিবরানী শরীফের এক বর্ণনায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মাজলিসু ফাকিহিন খায়রুম মিন ইবাদি 60 সানা। ফেকার একটি মজলিস অন্যান্য সাধারণ ইবাদতের মজলিস থেকে 60 গুণ উত্তম একটি মজলিস। এবার হচ্ছে ইলমুল ফিকা এর প্রয়োজনীয়তা, দৈনন্দিন জীবনে ইলমুল ফিকার প্রয়োজনীয়তা। প্রখ্যাত হাদিস বিশারদ আল্লামা শাহ আনোয়ার শাহ কাশ্মীর রহমতুল্লাহি আলাই বলেছেন, কোরআন বোঝা সহজ হয় যদি হাদিস সম্বন্ধে তার অগাধ নলেজ থাকে, আর হাদিস বোঝাও সহজ হয় যদি তার ফিকহার জ্ঞান প্রচুর পরিমাণ থাকে। সুতরাং এই কথা থেকে প্রমাণিত হয় যে কোরআন হাদিস বোঝার জন্য ইলমুল ফিকা শিক্ষা গ্রহণ করা অনস্বীকার্য, অপরিসীম। আমরা একটু সামনে এগিয়ে দেখতে পাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খন্দকের যুদ্ধ যখন সমাপ্ত হয়ে যায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু সাহাবায়ে কেরামদেরকে বললেন, তোমরা বনু কুরাজায় গিয়ে আসর নামাজ আদায় করবা। সাহাবায়ে কেরাম রওনা দিলেন বনু কুরাজার উদ্দেশ্যে। প্রতিমধ্যেই আসরের ওয়াক্ত হয়ে গেল। একদল সাহাবায়ে কেরাম ইজতিহাদ করে প্রতিমধ্যেই আসর নামাজ আদায় করে ফেললেন, আর একদল সাহাবায়ে কেরাম বনু কুরাইজায় গিয়ে আসর নামাজ পড়লেন। বিষয়টা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে উপস্থাপন করা হলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো দলকেই তিরস্কার করলেন না, বরং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন উভয়ের নামাজই হয়েছে, আদায় হয়েছে। একদল সাহাবায়ে কেরাম হাদিসের সাধারণ অর্থের উপর আমল করেছে, আর একদল সাহাবায়ে কেরাম হাদিসের ইল্লাতের উপরে ভিত্তি করে আমল করেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উভয় দলকেই তিরস্কার না করে বরং গবেষণা লগ্ন হওয়ার কারণে দোনো দলের ব্যাপারেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মতি প্রকাশ করেছিলেন। আর এক হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে পাওয়া যায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মুয়াজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইয়ামেন দেশের গভর্নর হিসেবে পাঠালেন, যাওয়ার সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে মুয়াজ, ইয়ামেন দেশের মানুষের সমস্যা সমাধানে তুমি কি দিয়ে ফয়সালা করবা? হযরত মুয়াজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, সর্বপ্রথম আমি ওই সকল লোকের সমস্যার সমাধান কোরআন থেকে খোঁজ করে দিব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যদি কোরআনের মধ্যে ওই সমস্যা সমাধান তুমি খুঁজে না পাও, মুয়াজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাব দিচ্ছেন, তাহলে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের উপরে ভিত্তি করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের উপরে গবেষণা করেই আমি সেই ইয়ামেনবাসীদের সমস্যার সমাধান দেব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যদি কোরআন এবং হাদিসে তুমি এই সমস্যার সমাধান খুঁজে না পাও, তখন মুয়াজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাব দিচ্ছেন, তাহলে আমি নিজে চিন্তা গবেষণা করে, কোরআন হাদিসের উপরে চিন্তা গবেষণা করে বাস্তব ভিত্তিক একটি সুন্দর রায় দেওয়ার চেষ্টা করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা শুনে মুয়াজ ইবনে জাবালের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছিলেন। এই হাদিস থেকে প্রমাণিত হয় যে কোরআন হাদিসের পাশাপাশি ইলমুল ফিকা শিক্ষা গ্রহণ করার প্রয়োজনীয়তা অনস্বীকার্য। আমরা আরেকটি হাদিসের দিকে যদি তাকাই, তাহলে আমরা পেয়ে যাই হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, দুইজন সাহাবী এক জায়গায় যাচ্ছেন, প্রতিমধ্যেই নামাজের ওয়াক্ত হয়ে গেল। তখন দুজন পানির খোঁজ করলেন, কোনো পানি না পাওয়া যাওয়ার কারণে পবিত্র মাটি দিয়ে তায়াম্মুম করেই নামাজ আদায় করলেন। নামাজ আদায় করার পরে তারা রওনা দিলেন, সামান্য কতটুকু যাওয়ার পরেই তারা পানি পেয়ে গেলেন এবং ওয়াক্তের মধ্যেই ছিল। অতঃপর একজন আবার ওযু করে পুনরায় নামাজ আদায় করে নিলেন, আরেকজন ওযু করলেন না, নামাজ আদায় করলেন না। বিষয়টা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট উপস্থাপন করা হলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের কথাগুলো শুনলেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যিনি প্রথমে তায়াম্মুম করে নামাজ আদায় করলেন, পুনরায় ওযু করে আবার নামাজ আদায় করলেন। তাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লাকাল উজরাতাইন, তোমার জন্য দুইটা প্রতিদান রয়েছে। আর যিনি পুনরায় ওযু করলেন না, নামাজ ধরাইলেন না, তার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদদোয়া করলেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তার নামাজ হয়ে গেছে। সুতরাং এই হাদিস থেকে প্রমাণিত হয় যে ইজতিহাদ করে কোন কোন মাসালার উপরে ইস্তেমবাদ করা যায়, আমল করা যায়। সুতরাং সরাসরি কোরআন থেকে না পাওয়া গেলেও হাদিস থেকে পাওয়া যাবে, হাদিস থেকে না পাওয়া গেলে কোরআন হাদিসের সমন্বয় করেই ইজতিহাদ করেই সুন্দর মাসালা বের করে জীবনটা রাঙিয়ে ধরতে হবে, সুন্দর করতে হবে, আমলে জিন্দিগিটাকে সুন্দরভাবে উপস্থাপন করতে হবে। তাহলেই দুনিয়াটা সহজ হবে, দুনিয়ার সকল কর্মগুলা সহজ হবে এবং পরকালীন জীবন সুখের হবে, স্বাচ্ছন্দ্যময় হবে এবং আল্লাহ রাব্বুল আলামিন এবং তার রাসূলের সন্তুষ্টি অর্জন করা যাবে। প্রথম ক্লাসে যে ফিকহ সম্বন্ধে আলোচনা করা হলো সেই বিষয়টা তোমরা মনোযোগ দিয়ে শুনবা, পড়বা, আয়ত্ত করবা, তাহলেই তোমাদের বাস্তব জীবনে সুন্দর ফল বয়ে আনবে। অনলাইন ক্লাসের পক্ষ থেকে, মুনশিরাত মাদ্রাসার পক্ষ থেকে, সরকারের এই অনলাইন ক্লাসের উদ্যোগের পক্ষ থেকে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি এবং ঘরে থাকো, সুস্থ থাকো, সরকারের স্বাস্থ্যবিধি মেনে চলো, নিজের জীবনটাকে গড়ে তোলো। সবাইকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে আজকের অনলাইন ক্লাস এখানেই পরিসমাপ্ত। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।